आज हमारे घर में एक नन्ना परी नहीं तो परा आने वाला है। परी ना होले परा को दे। लाओ कौन? डांसे वाला है तो तीन नहीं कि? हाँ? হ্যালো গাইজ, কি খবর আপনার? আশা করছো আপনার সকলো ভালে কুশলে আছে। আর মোর পিছফালে দেখিছে নে, এইটো বেগটো, ডাইপার বেগটো রেডিটো আগতে হয়ে আসে। আর এইটো মোর হসপিটাল বেগটো, মই আধা ঘন্টার ভিতর রেডি করাইছো। কারণ মই ভাবিছিলো যে হসপিটাল বেগ রেডি সেডি করি ভালকে শ্যুট টুট করিম বলি, কিন্তু ভগবানে যি বিচারে সেইটোয়ে হয়। সো আজি আপনার এটা কবলে ওলাইছো যে মই হসপিটাল যাবলৈ লৈছো। আজি আসলতে তারিখ যদি কয় 15 তারিখ হয়, আর আজি মোক ডক্টরে আল্ট্রাসাউন্ড করবলে মাতিছিলে। গতিকে কালি রাতি ডক্টরক মেসেজ করেছিল যে কেটা বজাত আহিম আল্ট্রাসাউন্ড করবর কারণে, কিন্তু ডক্টরে রাতিপুৱা 7টা বজাতে নিজে ফোন করলে, আর ফোন করে পেলায় কলে যে আল্ট্রাসাউন্ডর দরকার নাই, আজি তোমালকে আহি এডমিট হওয়াহি, আজি মানে অপারেশন করে দিম বলে অপারেশন করিম। সো মোর সি সেকশনে হব, সিজারিন হব, কারণ হাঁহি মোর সিজারিন বেবি আসলে। গতিকে সেকেন্ড ফার্স্ট টু সিজারিন হলে সেকেন্ড টু অকনমান নর্মাল হওয়া দিগদার হয়ে যায়, গতিকে সিজারিনে হব। সেটা বহুতে আপনাদের গম পাইছিলে, আর ময়ও মেন্টালি প্রিপেয়ার্ডে আসলো, মই নর্মাল করিম বলে কেউ ভাবাও নাছিলো বাৰু। বাট যি কি নহক, আজি ডেট একেবারে লওয়া নাছিলো। আসলতে আমি আমার ফলপরে ডক্টরে যেতিয়া কৈছিলে যে হাজু হবা বলি, আমি আজি আল্ট্রাসাউন্ড করে পেলায় নেক্সট সোমবারে মানে যাম বলে ভাবিছিলো, নেক্সট সোমবারে এডমিট হম বলে ভাবিছিলো। কিন্তু বিধাতাই যি বিচারে সেয়াই হয় বলে কয়। আজি মানে তৎক্ষণাৎ, তথাপিও জয় ডক্টরে যেটা জয়ের লগত কথা পাতিছে, জয় কৈছে যে নাই আমি তো এনেকে ভাবা নাই ডক্টর, নেক্সট সোমবারে করিম বলেহে ভাবিছো। তেতিয়া ডক্টরে কলে যে এসপ্তাহ তাই পারিব জানো, এসপ্তাহ। আর ইতিমধ্যে আপনাদের গম পায় মোৰ অকণমান অসুবিধাটো হয়েছে, উখা সুখা লবলেও দিগদার হয়েছে, গতিকে বেবি মেচিউরটো হয়ে গল। কিন্তু আজি এনেকে যে হব তৎক্ষণাৎ হব বলে একেবারে ভাবা নাছিলো। তারপরে জয় কলে যে না আমি আসলে একেবারে প্রিপেয়ার্ড নহয়, তো আমার সেটা ক্যানসেল হয়ে গল। ডক্টরে কলে যে ঠিক আছে, তোমালে দেওবারে করা নহলে সোমবারে করা, কোনোবা দিন করা। আমিও সোমবারটা যেহেতু ভাবিছিলো আর সোমবার বলিয়ে ভাবিলো, কিন্তু অলপ সময় পিছত প্রায় 12টা সাড়ে 12টামান বজাত কি হল, এনেকুৱা এটা ডিসিশন লবলগা হল, এনেকুৱা এটা আমার মাইন্ডবিলাক হেৰি হৈ গল, এনেকুৱা এটা ফোন আহিলে যে আজি করব লাগিব বলি, মানে আমি ডিসিশনটা লৈ পেলালো যে আজিয়ে করে দিও। আকো ডক্টরক ফোন করলো, যেহেতু ডক্টর জয় কৈছে যে যেহেতু আপনি কৈছিলে যে আজি করে দিয়াটো ভাল হব বলে, করে দিম বলে, তো আমি হাজু হয়েছো আপনি করে দিব নি। তো ডক্টরে আমাক 4টা বজাত পুয়াকে হসপিটালে মাতিছে। আর বর্তমান কেটা বাজিছে হাঁহি? মোবাইলটো চোৱাচোন, মই জাস্ট গা পা ধুই পেলাই রেডি হলো, কাপড় কানি পিন্ধিলো। আর কাপড় মোৰ সদায় এইটো কাপড়ে মোৰ গোটেই ম্যাক্সিমাম প্রেগনেন্সি দিনবিলাক পার হল। সো এতিয়া 3টা 15 হয়েছে। আর মই আপনাদের না জানো এই ব্লগটো কেতিয়া চাব বা কেতিয়া চাবলে পাইছে, কারণ এতিয়া মই হসপিটালে যাও, মই কেতিয়া এইবিলাক এডিট করিম, কেতিয়া কি করিম, আর আগর 2টা ব্লগ অলরেডি বাকি আছে, পেন্ডিংও আছে, গতিকে নেজানো। কিন্তু মই এইটো ব্লগতে কৈ দিওঁ যে যোৱাকালি মা আৰু ভাইটিও আহি পালেহি, গতিকে আমি সেইটো চিন্তাত আছিলো যে যদি আমাৰ ঘৰ মে এক নানা পৰি নাই তো পৰা আনে বানা হে, পৰি নহলে পৰা আক দে। তো হসপিটালত জয় থাকিব মোৰ লগত, তেতিয়া আমাৰ হাঁহি কেনেকে থাকিব কি থাকিব সেইবিলাকো অকণমান চিন্তা হৈছিলে, গতিকে এনায়েক আহি পালেহি যেতিয়া চিন্তা নাই, তাই ৰাতিকে আহি যাব, ঘৰত থাকিব, আকৌ ৰাতিপুৱা তাই আকৌ যাব পাৰিব হসপিটাল। হসপিটাল যাব নে স্কুল যাবা কাইলৈ? তাই সবতছে এক্সাইটেড তাইয়ে হয়ে আছে, মইতো পুরা নার্ভাস হয়েছো, মই নাজানো মোৰ হসপিটাল বুলি কলে হাত ভরি এনেও কপে, তো নার্ভাস হয়েছো। হাঁহির টাইমত তো এতিয়া 7 বছর হয়ে গল, গতিকে মই কথাবিলাক পাহৰিছো কেনেকে কি কৰিছিলে কি নাই, বাট এতিয়া সব আকৌ নতুন নতুন লাগিছে, বহুত বেছি ভয় লাগিছে, আর বহুত মানে
নাজানো আৰু কি কম আৰু মই মোৰ সবতছে বেয়া লাগিছে যে মই আসলে দুটামান বস্তু অনলাইন অৰ্ডাৰ দিছিলোঁ হে বস্তু কিটা মোৰ আহিয়ে নাপালে মই হস্পিটেল বেগটো ৰেডি কৰিব লগা হল ওদিকে বেগৰ ভিতৰত একো নাই তেনেকে ইয়াত মই এনেকা এনেকা যোনটো কি কয় এইটো পেডেড পেণ্টিবিলাক যোনটো এনেকুৱাটো লৈ লৈছোঁ ইয়াত কেইটামান পেক ইয়াৰ পৰা উলিয়াই পেলাই ইয়াত লৈছোঁ ইয়াতে মোৰ টয়লেটৰিজখিনি আছে সেইটো মোৰ ফেচ ৱাশ্বটো ইয়াত জেগা নহ'ল কাৰণে এনেকৈ লৈ লৈছোঁ বাৰু সেইফালে নাইটি কেইটামান লৈ লৈছোঁ আৰু সেইফালে এটা এক্সট্ৰা পেডো লৈ লৈছোঁ বাকী নাৰ্ছিং ব্ৰাছ ৰোৱা সেইবিলাক আছে কিবাকিবি আৰু বাকী আৰু দুটা তিনিটামান নাইটি আছিলে অৰ্ডাৰ দিছিলোঁ আহিয়ে নাপালেহি নাপালেহি গাৰুটো মায়ে বনাই পেলাই লৈ আহিছিলে কালি চ' সেইটোকে তাই দেখাইছে সৰিয়হৰ গাৰুটো যে যোনটো আগৰটো হাঁহিটো আছিলে কিন্তু ক'ত থাকিলে জানো বিচাৰিয়ে পোৱা নাই তো সেই শ্বিফটিঙৰ টাইমতে খেলি মেলি হ'ল চ' সেয়াই আমাৰ বেগ এইটো মোৰ বেগটো লৈ লৈছোঁ তাৰপিছত এইটো এটা বাস্কেট বেগ এইটো লৈ লৈছোঁ আচলতে মই এইটো ল'ম বুলি ভবা নাছিলোঁ ভাবিছিলোঁ যে ট্ৰলি বেগটো লৈ ল'ম বুলি কিন্তু ইয়াতে সব বস্তু আহিয়ে গ'ল ন যে এইটোৱে হৈ যাব আৰু এইটো ডাইপাৰ আৰু এখন আমাৰ হস্পিটেল ফাইল আৰু আমি অল ছেট মই ৰাতিপুৱাই ডক্টৰৰ লগত কথা পাতিছিলে 12:30 বজাত আমি আকৌ ডিচিশ্যনটো লোৱা হ'লতো তো 12:30 বজাত ডক্টৰে তেতিয়াই কৈছিলে যে 1 বজাৰ আগত যি খাই ল'বলৈ তাৰপিছত একো নাখাবলৈ তো মই 12:45 কেইটামান অকণমান ভাত খাই লৈছিলোঁ কেইটামান আৰু জাষ্ট নামটো আৰু তাৰপিছৰ পৰা একো খোৱা নাই এতিয়া 3 বাজিলে মোৰ ভোকো লাগিছে অলপ অলপ কিন্তু পানী খাবলৈও মানা কৰিছে গতিকে মই একো নাখাওঁ এতিয়া তো আমি এতিয়া অলপ পিছতে ওলাই দিম হস্পিটেললৈ ভগৱানৰ নাম লৈ আৰু আপোনালোকে চাই যাব ব্লগটো মই নাজানো কিমান মই ব্লগ কৰিব পাৰিম কিমান নোৱাৰোঁ তাতে হস্পিটেলত কোনে কৰে হাঁহি কৰিবানে ব্লগ অঁ হাঁহিক মই কৈছোঁ কৰিবা দেই আৰু জয়কো কৈছোঁ যিমানখিনি পাৰা কৰিবা আৰু টাইম মিলাই পেলাই পাৰিলে পাৰিব নোৱাৰিলে নাই আৰু বাকী সেয়াই ফ্ৰেণ্ডছ তেতিয়াহ'লে ব'লক আৰু 5-10 মিনিট ৰৈ পেলাই আমি ওলাই দিওঁ আৰু চ' ফ্ৰেণ্ডছ ফাইনেলি আমি ওলাইছোঁ এতিয়া আৰু পিছফালে ইয়াত চব বহি আছে মাহঁতো বহি আছে আৰু আগফালে মই বহি আছোঁ আগফালে আমাৰ ড্ৰাইভাৰ বহি আছে আৰু এতিয়া যাওঁ তাৰপিছতে কিবা কিবি যি যি প্ৰচিজাৰ থাকে সেইবিলাক কৰোঁ আৰু তাৰপিছত মোৰো এনেকুৱা লাগিছে কিবা থাকি আহিছে নিচিনা মেডিকেলৰ ফাইলখন আনিছোঁ তো ঠিক আছে ফ্ৰেণ্ডছ বলক কৈ থাকোঁ চ' ফাইনেলি ফ্ৰেণ্ডছ আমি ৰুমৰ ভিতৰত কেবিনৰ ভিতৰত সোমালোহি 209 কেবিনটো পাইছোঁ ডাঙৰ হয় স্পেচিয়াছে হয় ৰুমটো এখন বেড আৰু এখন এটেণ্ডেণ্টৰ বেড ইয়াত এনেকৈ বহিব পাৰি চকী টকী আছে টিভি এটাও আছে ইয়াত ৱাৰ্ড্ৰব আছে আইনা আৰু এইটো ৱাশ্বৰুম তো এতিয়া নাৰ্ছ আহিব অলপ দেৰি পিছত মোক চেঞ্জ কৰাব তেতিয়ালৈকে এতিয়া অকণমান এনেকৈ বহি আছোঁ আৰু কাপোৰ চাপোৰবিলাক এতিয়া জয়হেঁত যাব তলত গৈ আনিবলৈ ড্ৰেছিং এনেও আছে
এটা পিজি দিছে আৰু ইয়াতে কি হয় এটো মামিও নাজানে এটো কি হয় নহলে ওচৰৰ পৰা চালে আপুনি ভয় খাই যাব ভূতৰ নিচিনা যে এতিয়া মামী ক'ত যাই আছে অপাৰেশ্যন থিয়েটাৰ কেলৈ ইমান আৰাম নিদিয়ে আৰু ইমান আৰাম নিদিয়ে আৰু ইমান আৰাম কেলৈ দিয়ে অলপ ভয় লাগিছে তোমাৰ কেনেকুৱা লাগিছে চাওঁ তোমাৰ কেনেকুৱা লাগিছে এক্সাইটেড লাগিছে ভয় নাখাবা আরামসে কেনেকুৱা হাঁহি কেনেকুৱা কেনেকুৱা হাও ডান্সে ওলাই গ'ল ফুটিত নেকি হেল্ল' মই আৰু হাঁহি গৈ আছোঁ ৱেটিং ৰুমত আৰু এতিয়া জাষ্ট আমি খবৰ পাইছোঁ ছোৱালী এজনী হ'ল মিনাক্ষীৰ গাড়ী এতিয়া ভিতৰতে আছে এতিয়ালৈকে অপাৰেশ্যন তাই চলি আছে এতিয়া তাৰপিছত 3 ঘণ্টা হেৰি কৰিব তাইক ৰুমত থ'ব অবজাৰ্ভেশ্যন ৰুমত উইথ বেবী তাৰপিছত উলিয়াই দিব এতিয়া যেতিয়ালৈকে অপাৰেশ্যন নাই হোৱা তেতিয়ালৈকে মই ৱেটিং ৰুমত বহি আছোঁ খবৰটো শুনি সঁচাকৈ ভাল লাগিছে হাঁহিটো বহুত এক্সাইটেড হাঁহি ইমানে এক্সাইটেড যে হোৱাৰ পিছতে একদম ডান্স ওলাই গ'ল তাই ইফালে হাঁহি এনাই আৰু চবকে খবৰ দি আছে আৰু লগ পাই থাকিম যেতিয়ালৈকে মিনাক্ষী ওলাই নাই নাহে ক'ব পৰা কেমেৰা ক'ব পৰা অৱস্থা নহয় তেতিয়ালৈকে মই কৰি থাকিম আৰু চ' ব্লেছ কৰিব চবে আশীৰ্বাদ কৰিব ছোৱালীজনীক বাকী আপডেট দি থাকিম আপোনালোকক